আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। তো প্রতিদিনের মতোই নতুন একটি ব্লগ, আশা করছি আমার সঙ্গে থাকবেন। আর আপনারা নিশ্চয়ই আল্লাহ পাকের অশেষ কৃপায় সবাই খুব ভালো আছেন, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সকাল সকালই এক থালা কাঁঠাল নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করব এজন্যে। আর আজ কয়েকদিন যাবতই চেষ্টা করছি কাঁঠাল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য, যতবার চেষ্টা করছি ততবারই ফেল হয়েছি। তো আমার ওই যে কথাই আছে না, একবার না পারিলে দেখো শতবার, তো বারবার ট্রাই করে দেখি, অবশ্যই আমি কোনো না কোনো বার পারফেক্ট হবই, তাই না? আর এখন চিন্তা করছি যে সকালের নাস্তা রেডি করব, তো সকালের নাস্তার জন্যই কাঁঠাল দিয়ে পরোটা বানাবো। আর এর জন্য হচ্ছে আমি কাঁঠালটা কিন্তু পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে ময়দা দিয়েছি, আর টেস্ট অনুযায়ী লবণ দিছি, বাস আর কোনো কিছু দেব না। আর এখানে কিন্তু আমার ডোটা হয়ে গেছে। তো আমি কয়েকবারই চেষ্টা করছি এই কাঁঠাল দিয়ে পিঠা বানাতে, তারপরে পরোটা বানাতে, কোনোবারই পারফেক্টলি করতে পারিনি। আর আজকে এই যে পরোটা বানাইছি, তো পরোটাগুলো অত একটা ভালো হয় নাই, বাঁকা তারা হয়েছে, কেননা অনেকদিন যাবৎ না আমি হচ্ছে রুটি পরোটা বেলন দিয়ে, ফিরা বেলন দিয়ে বলা হয় না, আমি হচ্ছে মেশিন দিয়ে করি, এই কারণে রুটি বানানো ভুলেই গেছি প্রায়, রুটি পরোটা বানানো। তো যাই হোক, আজকে হচ্ছে ফিরা বেলন দিয়ে বানাইছি, কেননা কাঁঠাল দিয়ে পরোটাটা ওটা ওই মেশিনে চাপকলে হয় না আর কি। আর এই যে সকালের নাস্তা খেতে বসে গেছি, তো কাঁঠালের পরোটা সবগুলো বানানো হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল পরোটার মতোই লাগছে দেখতে, কিন্তু এটা খেতে অনেক মজার। এই যে নান্না সাবুর বাচ্চা, আপনি কি বলবেন? আমি আর কি খাইয়াম, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, দিনকাল ভালো না, আমি তো ভালো না, বাতাসে করোনা, বিবিসি সংবাদ। আর আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, এই যে রান্নার টাইম, এখন অনেক বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবছি আজকে একটু ভর্তা ভাত করব, আর মাথার ঘাম পায়ে না ফেলেই ভর্তা রেডি করব। কারণ আমি ওই যে বলি, আমি কিন্তু সবসময় অলস, সব কাজই শর্টকাটে করতে চাই, তো আজকেও ভাবছি ভর্তা খাবো, তো ভর্তাটা বানাবো শর্টকাটে, কারণ ভর্তা না খেতে চা, ভর্তা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, কিন্তু এটা অনেক একটা ঝামেলার ব্যাপার। তবে আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, একেবারে নির্ভেজালভাবে ভর্তা খেতে পারবেন, মাথার ঘাম পায়ে ফেলানোর আগেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমি বাদাম ভর্তা করব, আর এর জন্য আমি এই যে কিছু বাদাম নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে রসুন আর শুকনো মরিচ দিয়ে সব কিছু একসঙ্গে তেলে নিচ্ছি। আর আমি কিন্তু রসুনগুলো ছুলি নাই, কারণ আমাদের এখানে দেশি রসুন যেগুলো, এগুলো ছুলতে অনেক টাইম লাগে। তো আর ছোট ছোট কোয়া, এটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর ব্যাপার এগুলো ছোলা। তো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, আর রসুনের ভিতরটা অনেকটাই নরম হয়ে আসছে, তো এই যে আমি হাত দিয়ে টেনে টেনেই কিন্তু এগুলো খোসাগুলো ফেলে দিচ্ছি, আর এগুলো এখন ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি ভর্তা বানানোর সময় রসুনগুলো কিন্তু এভাবেই বেশি পরিষ্কার করি। তো যাই হোক, বাদাম থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, আপনারা হয়তো পাচ্ছেন না, আর বাদামের ভর্তাটা আমার কাছে ভীষণ প্রিয়। তো বাদামটা ভাজা হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য দুটো বাদাম খেয়ে দেখলাম, আর এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো এটা। আসলে বৃষ্টি হলেই না ইলিশ খিচুড়ির কথা সবার আগে মনে পড়ে, তবে কালকে যেহেতু বিরিয়ানি খাইছি, আজকে আর ওই খিচুড়ির আইটেমে যাব না, আজকে ভর্তা টর্তা দিয়েই চালাবো। তো বাদাম ভর্তার টা নামিয়ে এখন হচ্ছে কালোজিরা ভর্তারটা উঠাই, মানে চুলাই দিয়ে দিছি, আর কালোজিরা ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচ দিছি। তো রসুন আর শুকনো মরিচ দিছি, রসুন আর শুকনো মরিচটা কিন্তু আমি আগে কিছুটা টেলে নিছি,
আর এই মুহূর্তে হচ্ছে আমি কালো জিরা ভর্তাটা দিয়ে দিলাম, একেবারে মৃদু আছে, এটা ভাজতে হবে। আসলে কালো জিরা ভর্তাটা খুবই সেন্সিটিভ, কালো জিরা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে তেঁতো লাগে, তো এই কারণে একেবারে লো ফ্লেমে এটা ভাজতে হবে। তো আমি একটু মুখে দিয়ে দেখছি যে কালো জিরা ভাজাটা হয়েছে কি না। আসলে এটা মুখে দিলে পরে সুন্দর একটা সেন্ট আসবে, আর কালো জিরাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আজকে আমি ব্লেন্ডারে ভর্তাটা করব, বললাম না মাথার কাম পায়ে ফেলানোর আগে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমি এর জন্য কিছুটা হচ্ছে এমনি লবণ দিলাম, আর কিছুটা বিট লবণ দিলাম বাদাম ভর্তার জন্য, আর বিট লবণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমার বাদাম কিন্তু ভর্তা হয়ে গেছে, আর এই যে আমি মুঠো পেকে পাকিয়ে পাকিয়ে বাটিতে রেখে দিচ্ছি। তো আজকে হচ্ছে হাজবেন্ড বাসায় নাই, আসলে উনি গিয়েছে হচ্ছে আমাদের দেশে, মানে আমার শ্বশুরের গ্রামের বাড়িতে, তো ওখানেই দুপুরে খেয়ে তারপরে আসবে। তো আজকে বাসায় হচ্ছে আমরা তিনজন, আমি আমার শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে, এই তিনজনে খাবো। তো ওই আন্দাজেই রান্না করতেছি। তো যাই হোক, কালো জিরাটাও এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এই যে আমার কিন্তু কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে, আর আমাদের কারেন্ট চলে গেছে, মানে বিদ্যুৎ চলে গেছে, এই কারণে পানি ধরে রাখছি। তো এই যে আমার আজকের দুপুরের খাবারের আইটেম। তো খাবারগুলো যতই সিম্পল হোক অনেক লোভনীয় খাবার, অনেক দিন পর আজকে পেট ভরে ভাত খাইছি। আসলে মাছ মাংসর থেকে কিন্তু আমার কাছে ভর্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে, তো খাচ্ছি। আর আজকে সকালে যে কাঁঠালের পরোটাটা খেয়েছি ওটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কেননা আমার ছেলে হচ্ছে কাঁঠাল একেবারেই খায় না, আর ওকে খাওয়ানোর জন্য যে আমার কত কিছু করতে হয়। তো কাঁঠাল দিয়ে আমি 2-3 দিন আগে কাঁঠালের মালপোয়া বানাতে গেছিলাম, তো কিচ্ছু হয় নাই, মালপোয়া তো হয়ই নাই, একেবারে ভেঙে চুরে গেছে। তো কত কাঁঠাল যে আমি নষ্ট করছি রেসিপি বানাতে গিয়ে তা বলে বোঝাতে পারবো না, তবে আজকে আমার মনে হয় আমি পারফেক্ট হয়েছি পরোটা বানিয়ে। তো আমার মনে হয় যে কোনো কাজই এরকম, একবার হবে না বলে ছেড়ে দিলে আমার মনে হয় তাতে ভুল হবে। যদি দেখেন কোনো কাজ করছেন হচ্ছে না, সেটা বারবার চেষ্টা করবেন, তাহলে এমনিতেই সফল হতে পারবেন। তো যাই হোক, সেদিন যে লেবুর আচারটা বানাইছি, এই আচারটা ডাল ভাতের সাথে খেতে সবচাইতে বেশি মজা লাগে। তো আমি ডাল নেওয়ার পর হচ্ছে লেবুর আচার নিলাম, আর এটার এই যে যে উপরে চোকলাটা, এটা 2 দিন রোদ দিয়েছি, এতেই কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন। আর হাজবেন্ড হচ্ছে দেশ থেকে চলে আসছে আমাদের দেশের বাড়ি থেকে, তো ওখান থেকে ওদের খুচুর ক্ষেত আছে, ওই ক্ষেত থেকে হচ্ছে কিছু কচুর বই নিয়ে আসছে, আর এই যে ওদের গাছে রেহা হয়েছে, তো রেহাগুলো বেশ হৃষ্টপুষ্ট মোটা, তো কিছু রেহা এনেছে। তো যাই হোক, বাইরে যখন অনেক বৃষ্টি হচ্ছে, আবার সন্ধ্যাও হয়ে গেছে, তো সন্ধ্যার নাস্তার আইটেম ভাবছিলাম যে আজকে পাকোড়া করব, তো ডালের পাকোড়া করছি, ডালের বড়া আর কি। তো বৃষ্টি নামলেই কিন্তু আগে বড়ার কথাটা বেশি মনে পড়ে, আসলে আমার বড়াটা এত ভালো লাগে খেতে, বৃষ্টি হলেই বড়া আর তার সঙ্গে চা, অবশ্য চাটা আমি খাই না, আর আমি চা না খাইলেও আমার চা 3 বেলাই বানাতে হয় আমার হাজবেন্ডের জন্য, উনি হচ্ছে বর্তমানে চাটা বেশি খায়, কারণ বাইরে যাওয়া লাগে, লেবু চাটা, লেবু আরও বিভিন্ন মশলা দিয়ে চাটা বানিয়ে দেয়, গোলমরিচ গোলমরিচ টোলমরিচ দিয়ে, আর বাইরে যাই তো এই কারণে 3-4 বেলা করেই দেই, কারণ এখন তো সবাই জানেন যে করোনা পরিস্থিতিতে এমন অবস্থায় আমাদের সবারই চাটা খাওয়া উচিত, গরম লেবু দিয়ে, তারপরে হচ্ছে গোলমরিচ, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে চাটা খাওয়া উচিত সব প্রত্যেকেরই। তো যাই হোক, আমার বিকেলের নাস্তা মানে সন্ধ্যার নাস্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর এই যে আমরা হচ্ছে বসে খাচ্ছি, আর খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।